এই যে আপু ইনভাইট করে খবর নাই, সরি বললে হবে? তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আর আমার ভাইয়া চলে যাচ্ছি পেউথা উডেন স্পাইস রেস্টুরেন্টে, আর এখানে চলছে পিঠাপুলি উৎসব। শুরুতেই দেখা হলো হোসেন ভাইয়ের সাথে, এবার চলেন যাই স্টলগুলো দেখে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখি আগে, আপুদের পেজ আমরা মানিকগঞ্জ থেকে কাজ করছি, মানিকগঞ্জ থেকে। হ্যাঁ, হোমমেড খাবার নিয়ে। আচ্ছা ঠিক আছে, কথা হবে, আমি একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপুদের মানিকগঞ্জের নাম হচ্ছে বড়পাড়া। বাড়ির কাছে আচ্ছা দেখবো, আগে একটু দেখি নি। আসসালামু আলাইকুম আপু। আপুদের সরো ঠিক আসছেন তৃপ্তি প্লাজা। মোমো পাওয়া যাবে এখানে? হ্যাঁ চিকেন মোমো আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু। আপু বসেন। সেমাই পিঠা, সেমাই আপনি কি পেজ আছে? আচ্ছা মানিকগঞ্জের? আসসালামু আলাইকুম। এখানে ঝাল আর চিতই পিঠা, ঝাল চিতই। আচ্ছা চাপটি, হ্যাঁ হাঁসের মাংস। ভিতরে আমাদের আছে পাটি সাপটা। হ্যাঁ হ্যাঁ, উডেন স্পাইস রেস্টুরেন্টে এই নিয়ে আমার দ্বিতীয়বারের মতো আসা, আর এখান থেকে নদীর ভিউটা এত সুন্দর লাগে, এখানে না আসলে বোঝা যাবে না। আমি প্রথমবারের মতো এখানে আসলাম, এর আগেও আসছি অনেকবার, কিন্তু এরকমভাবে দেখা হয় না। আর ওই তখনকার পরিবেশটা অন্যরকম ছিল, এখনকার পরিবেশটা অন্যরকম। সো বিউটিফুল। আচ্ছা কোথায়? কাকলিস কিচেন থেকে তৈরি হচ্ছে গরম গরম চিতই পিঠা, আর এই চিতই পিঠা খাওয়া হবে তিন রকমের ভর্তা দিয়ে। সরিষা ভর্তা, তারপর আছে শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা। এই দেখেন আস্তে আস্তে কিন্তু ক্রাউড বাড়তে শুরু করেছে। আর এই যে চলে এসেছে আমাদের সবার প্রিয় মৌয়াপু, তার সাথে রয়েছে স্পেশাল কেক। দর্শক, আমি এখন পিঠাপুলির ঘর থেকে খাচ্ছি হচ্ছে লবঙ্গ রসিকা। আমি এখন ট্রাই করছি কাবাব শেষ। এটা কাবাব শেষ হয়ে গেছে, এটা আমি রিফিল করব। আচ্ছা, দুধ চিতই, আলুর পিঠা, দূরের পাটি সাপটা।
মায়ের হাতের খাবার হচ্ছে একটু বেশি স্পেশাল, তাই না আন্টি? পিঠার দাম শুরু হচ্ছে মাত্র 10 টাকা থেকে। ইচ্ছে করলে আপনি আপনার পছন্দের পিঠা পার্সেল করে নিয়ে যেতে পারবেন। আর পিঠার পাশাপাশি এইখানে ছিল ভ্যানিলা চকলেট মোয়াপুর কথা স্পেশালি না বলে নয়, মানিকগঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কেক মেকার আমার মনে হয়। তো আমি এখন মোয়াপুর থেকে অরেঞ্জ অ্যান্ড লেমন ফ্লেভারের এই কেকটি নিলাম 120 টাকা দিয়ে। আপুর কেক সেল হবে কিনা, কিন্তু আপুর কেক আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে নাই, এখনো পর্যন্ত কিন্তু কেকের চাহিদাটাই বেশি। তো আমি আমার ভাগ্য ভালো যে আমি আসেন এটা বাইরে গিয়ে খাই। তো রিভারভিউ দেখতে দেখতে এরকম সুন্দর একটা কেক যদি খাওয়া যায় কেমন হয় বলুন তো। কেমন? খুব ভালো। এই যে আমার সুন্দরী বান্ধবী, হঠাৎ করে দেখা হয়ে গেল। বান্ধবী পিঠা খাওয়া হয়েছে না মাত্রই আসা হলো? আচ্ছা ঠিক আছে। কি ভিড় তাই না, অনেক ভিড়। পিঠা খাওয়া শেষে আমরা একটু ফটো সেশন করছিলাম। আর পিঠা উৎসব থাকছে আরও একদিন, ইচ্ছে করলে আপনারাও আপনার প্রিয় মানুষটিকে নিয়ে চলে আসতে পারেন পিঠা উৎসবে উডেন স্পাইস রেস্টুরেন্ট এলথা মানিকগঞ্জ। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।